দর্শক, এর আগেও আপনাদের সামনে ফেনী সোনাগাজীর অবসরপ্রাপ্ত মেজর সুলাইমানের কৃষি সাফল্যের চিত্র তুলে ধরেছিলাম। সেটি ছিল কদিন আগেই চলে যাওয়া শীতে, ডিসেম্বর মাসে। ভরা শীতেও তার বাগানে অমৌসুমী বাড়ি 11 জাতের আমের সাফল্যজনক ফলনের উপর প্রতিবেদনের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। থোকায় থোকায় পুরো গাছে আম, পুরো গাছে ফুল, পুরো গাছে গুটি আম। ওই যে গুটি আম দেখেন, এই যে গুটি আম, গুটি আম, গুটি আম, গুটি আম, গুটি আম। 12 মাসে আম চাষে সফল এই উদ্যোক্তা অবসরপ্রাপ্ত মেজর সুলাইমান চাকুরি থেকে অবসর নিয়ে সুস্থ ও সুন্দরভাবে টিকে থাকার তাগিদেই বেছে নিয়েছিলেন কৃষিকাজ। 1993 সালে মাত্র 640% জমিতে পুকুর কেটে মাছ চাষ এবং পেঁপে চাষ দিয়ে শুরু হয় তার কৃষি জীবন। সুলাইমান সাহেব, আপনার রেড লেডি পেঁপে চাষের গল্পটা একটু শুনতে চাই। এটা তাইওয়ান থেকে এনে আমি 93 সালে শুরু করি এবং আমার এখানে দৈনিক প্রায় 1 টন পেঁপে উৎপন্ন হতো। এই পেঁপেগুলো আগে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট হয়ে আসতো আমাদের ডিপ্লোমেটিক জোন এবং গুলশানে বড় বড় ইয়েতে স্টোরগুলোতে, সেটা আমি বন্ধ করেছি। আমি এটা চাষ করি এবং অন্যদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সারা দেশে এটা ছড়িয়ে দিই। এই হলো আমার রেড লেডির কৃতিত্ব। দ্বিতীয়, আমি একটা জাত, মালয়েশিয়ান একটা আমের জাত এখানে চাষ করে এবং পরবর্তীতে বাড়ির সাথে ওটাকে ওনারা এটাকে ইভলিউশন করে করে এটা বাড়ি 11 হিসাবে এটাকে রিলিজ করে এবং এটা সারা দেশে ছড়িয়ে পড়ে। সময় যত গড়িয়েছে জনাব সুলাইমান কৃষিতে ততই সিদ্ধহস্ত হয়ে উঠেছেন। নতুন নতুন ফল ফসল, জৈব কৃষি ও কৃষি প্রযুক্তি নিয়ে নানা তথ্য ও ধারণা পেয়েছেন, যা নিজের খামারে প্রয়োগ করে গড়েছেন 210 বিঘার বিশাল এক সমন্বিত কৃষি খামার। কতটুকু জমিতে শুরু করেছিলেন এই খামারটি আর এখন কতটুকু জায়গা? আমি 6 একর জায়গা কিনে এই খামারটা শুরু করি। এখন আমার 70 একর জায়গা আছে এবং আম বাগানে প্রায় 4,500 আম গাছ আছে। পৃথিবীর সব সেরা আম, অর্থাৎ 80 জাতের আম আছে আমার খামারে। আর আর কী কী চাষ আছে এখানে? ড্রাগন আছে, তারপরে আপনার নারিকেল আছে, ভিয়েতনামি নারিকেল আছে, তারপরে আমার মধুর প্রসেস প্রজেক্ট আছে। তার মানে আপনার এটা একটা বহুমুখী কৃষি খামার? হ্যাঁ, এটা খামারে বহুমুখী। আমি যেখানে যেখানে স্কোপ আছে সেখানেই আমি চেষ্টা করি যে জাতিকে, দেশের মানুষকে কিছু একটা দেওয়ার জন্য। আর এই উদ্যোগটার কত বছর হলো এখন পর্যন্ত? 27 বছর। বড় বড় আকারের পুকুরগুলোই খামারের মূল আকর্ষণ। প্রত্যেকটা পুকুরের পাড়ে বিদ্যমান উচ্চ ফলনশীল ফসলি গাছ গাছালি, তারই ফাঁকে ফাঁকে 100 বিঘার জলায়তন। এখানেই চাষ হচ্ছে নানা প্রজাতির মাছ। প্রাকৃতিকভাবে প্রচুর মাছ পাওয়া যেত, খালে বিলে আমার বাড়ি এলাকায় মাঠে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু পাকিস্তানের শেষের দিকে এবং বাংলাদেশের শুরুর দিক থেকে এক্সটেন্সিভ পেস্টিসাইড, ইনসেকটিসাইড ব্যবহারে স্বাভাবিকভাবে যে মাছের জন্ম হতো ওটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন সাথে সাথে মাছের একটা বিরাট ঘাটতি বাজারে দেখা গেছে এবং মাছ তো আপনি জানেন আমাদের প্রোটিনের প্রধান উৎস মাছ। তখন আমরা এই পুকুরে ইয়ে করে মাছ চাষ শুরু করি, যে এটা ছাড়া তো উপায় নাই, কারণ খালে বিলে মাছ আগের মতো কিছুই পাওয়া যায় না। এবং আশ্চর্যজনক, এখানে জেলেপাড়া আছে, জেলেরা এখন অন্য কাজ করে, রিক্সা চালায়, অন্য কাজ করে, কারণ নদীতে মাছ নাই, খালে বিলে মাছ নাই। তখন আমি মাছ চাষ শুরু করি। কতটুকু জায়গাতে আপনার মাছ চাষ? ওয়াটার এরিয়া হলো 33 একর, অর্থাৎ 100 বিঘার উপরে আমার মাছ। তো এই 100 বিঘা জায়গা থেকে কী পরিমাণ মাছ আসে? আমার বছরে প্রায় 300 টনের মতো মাছ হারভেস্ট হয়। বিভিন্ন ধরনের মাছ? বিভিন্ন, সব মাছ মিলে। এবং আমরা আরও যাতে বেশি হয় নতুন আধুনিক পদ্ধতি ব্যবহার করে, পানি চেঞ্জ করে, সম্পূর্ণ পুকুরের ভারসাম্য রক্ষা করে নতুন পদ্ধতি করতে করার চেষ্টা করি। ইয়ারলি টার্নওভারটা কি বলা যাবে? টার্নওভার আমাদের অন্য সব কিছু আমরা আলাদা হিসাব রাখি না, টার্নওভার 3-3.5 কোটি টাকা। উৎপাদন নিয়ে বহুমুখী চিন্তা করেন খামারি সুলাইমান সাহেব। দিন রাত খামারি অবস্থান করছেন তিনি, এজন্যে পাকাপোক্তভাবে ব্যবস্থাও করেছেন এখানে। সব কিছু মিলে চমৎকার সাজানো গোছানো চারপাশ, যেন উৎপাদন আর সৌন্দর্য এক সূত্রে গাঁথা এখানে। এই যে এগুলা হলো ছোট পুকুর, এখানে পুনায় এনে রাখা হয়,
এবং এই পোনাগুলা সাধারণত 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম পুকুর অনুযায়ী হলে এটাকে এখান থেকে ট্রান্সফার করে কালচার পন্ডে। কালচার পন্ডে গেলে এটা সময় মতো এটা যখন ফুল ম্যাচিউর হয় তখন এটা মার্কেটে চলে যায়। আর এই পুকুর পাড়ে যে দেখছেন নারিকেল গাছ, এগুলা উন্নত জাতের, মোটামুটি ভালো হয়। সুলেমান স্যার, লক্ষ্য হচ্ছে যে আপনার নারকেলের গাছে টিন লাগানো, এর উদ্দেশ্যটা কি? এই যে টিনটা, এই টিনটা যাতে ইঁদুর অথবা কাঠবিড়ালি তারা পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া আছে, তারা 15 ইঞ্চির বেশি লাভ দিতে পারে না। এখানে লাভ দিয়ে তো তারা পিছলা, এটা পড়ে যাবে। তো এটা লাগানোর পরে এটাতে ইঁদুর বা কাঠবিড়ালি গাছে উঠতে পারে না। তো এটা কি এফেক্টিভ হচ্ছে? হ্যাঁ, এফেক্টিভ। আপনার হাতের ডান পাশের পুকুরটা কি মাছ আছে? কি মাছ ওখানে? এটাতে মিক্স কালচার, আপনার রুই, কাতল, মৃগেল সব রকমের মাছ আছে। এটা দুই এক মাসের ভিতরে এটা ম্যাচিউর হয়ে যাবে ফর সেল মার্কেটিং। এরকম সাইজের কটা পুকুর আছে এখন? এরকম আমার 22টা পুকুর আছে, আর পুকুর পাড়েই আমার বাগান। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমার গাছগুলো দেখেন সব গ্রিন, অ্যাবসোলিউটলি গ্রিন। তার কারণ হলো এই যে পুকুরের টপ সয়েল দিয়ে পাড়গুলো করা হয়েছে। এই পাড়গুলাতে সব গাছ, প্রত্যেকটা গাছ ভেরি রিচ, এবং আমার গাছের ফলন অনেক বেশি। এবং গত সিজনে আমি এই এই গাছ এগুলা থেকে প্রায় 22 টন আম হারভেস্ট করেছি। 22 টন? 22 টন, এবং এই 22 টন এখানে বিক্রি হয়ে গেছে। কোভিডের জন্য আমি খুব চিন্তিত ছিলাম এটা বিক্রি করতে পারবো কি না, বাজারে কীভাবে পাঠাবো। খামারের ভেতরে রাস্তা দিয়ে একটু এগোলেই মসজিদ, প্রাঙ্গণের মোড়েতেই চোখে পড়ল পুকুর পাড়ে চলছে ওয়ার্মি কম্পোস্টের কারবার। পাকা ট্যাঙ্ক এবং ইট সিমেন্টের স্ল্যাবের মাঝে কেঁচো সার উৎপাদন করছেন তিনি। আসলে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য জৈব সারের কোনো বিকল্প নেই। সেই ইচ্ছা থেকে আমি প্রথমে জৈব সার তৈরি করি, কম্পোস্ট। তো পরবর্তীতে দেখলাম, তার থেকেও সাইন্টিফিক, মোস্ট সাইন্টিফিক, ইন্টারনেটে দেখলাম, দেখলাম যে জৈব যেটা বার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার, এটা হলো পৃথিবীতে এখন নম্বর 1। একটা গাছের জন্য প্রায় 26টা উপাদান লাগে একটা গাছের বাঁচার জন্য। তার ভিতরে জৈব সারের ভিতরে, কেঁচো সারের ভিতরে আছে 16টা উপাদান, বাকি 10টা অতি প্রয়োজনীয়, এগুলো ছাড়াও চলে। সবচেয়ে বড় কথা, এটা রোগবালায় কম। কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার সাথে সাথে গাছ নরম হয়ে যায়, এই যে ইয়ের আপনার ধান গাছ নরম হয়ে যায়, নানান রকমের পোকামাকড় আক্রমণ করে। অথচ আপনি জৈব সারে দেখেন তেমন আক্রমণ নাই, খরচও কম। এটা এটা এখন আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, পুরো জাতিকে কেমিক্যাল ফার্টিলাইজার মুক্ত করতে হবে আমাদের। আমি চেষ্টা করব, আমার মতে আপনি সবাই মিলে যদি আমরা এই একটা এই যুদ্ধে নেমে যাই, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল। আর এটি তার চারা উৎপাদনের নার্সারি। তিনি বলছেন মানসম্মত ছাড়া শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে চারা উৎপাদনের পক্ষে তিনি নন। তিনি চান চারা নির্বাচনে উদ্যোক্তাদের সচেতনতা খুব জরুরি। আমি দেখেন আপনি চারা কেউ এরকম ইয়েতে চারা করবে না, এই যে এত বড় ইয়েতে চারাগুলো অত্যন্ত উন্নত মানের, এবং আমি কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, সম্পূর্ণ ইয়ে। ওইদিকে দেখেন চারাগুলো, এগুলো নতুন ট্রান্সফার করছে, এখনও এগুলো সেটেল হয়নি। ট্রান্সফার করার 2 মাস লাগে এগুলো সেটেল হইতে, সেটেল হলে এরকম হয়ে যাবে। এই যে দেখেন এটা এবছরের চারা, এই যে এবছরের চারা, দেখেন কত বড় ব্যাগ। এই ব্যাগে চারাগুলো এতটুকু হবে এবং খুব শক্তিশালী হয় আমার চারা। নার্সারির পাশেই রয়েছে তার ড্রাগন বাগান, যা শুরু করেছেন বহু আগ থেকে। আমি 2014 সালে ড্রাগন করি, এবং ড্রাগন প্রথম খেয়ে আমি অভিভূত হয়েছি, অত্যন্ত সুস্বাদু, এবং আমার ফলনও বেশি। আমি এইটা যেহেতু এটা আমি বার্মি কম্পোস্ট দিয়ে করি, কেঁচো সার দিয়ে এটা করি, এর ফলনও বেশি, স্বাদও বেশি। আমরা যেই আমার যারা পরিচিত আছে, বন্ধুবান্ধব আছে, বাজারে যে ড্রাগন সেটার চেয়ে দেখে আমার এটা অনেক ডিফারেন্স। আমার সম্পূর্ণ, আমি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি না, একেবারেই না। 40টা গাছ থেকে এবার 60,000 টাকা বিক্রি করেছি, পরিবার একে র্যান্ডম খেয়েছি। আগেই বলেছি সমন্বিত এই খামারের সবখানেই দেখা যায় উৎপাদনের ছাপ। লক্ষ্য করুন, ভেড়া, ছাগল, গরু সবই রয়েছে এখানে।
এসব নিয়ে চলছে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও, যাতে টেকসই ও উন্নত জাতের প্রাণী থেকে ভালো আয় আসে। খামারের আরেকটি উল্লেখযোগ্য আয়ের পথ হল মৌসুম ভিত্তিক মধু আহরণ করা। রয়েছে মধু রিফাইনারি প্রযুক্তিও, সব মিলিয়ে এখান থেকে বছরে 25-30 টনের মতো মধু বাজারজাত করেন তিনি। আমার নিজস্ব টিম আছে, সারা দেশে যেখানে ফুল সেখানে গিয়ে বাক্স বসায় এবং মধু আহরণ করে আমার এখানে পাঠিয়ে দেয়। এখন রৌমারিতে আছে, রৌমারি থেকে তারা যাবে মানিকগঞ্জ, মানিকগঞ্জ থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে গোপালগঞ্জ কালোজিরা খেতে, সেখান থেকে ঈশ্বরদী লিচু বাগানে। এটা আমারই টিম, আমারই ইয়ে। আচ্ছা, মধু সংগ্রহ করার পর আপনি রিফাইন করেন এখানে? আমরা এটাকে রিফাইন করি, কারণ এই মধুতে সাধারণত ওয়াটার ময়েশ্চার থাকে 27, সর্বোচ্চ 27, সর্বনিম্ন 22, 23, 21 বিভিন্ন থাকে, বাট আন্তর্জাতিক মান হলে 20-এর নিচে। এই 20-এর নিচে করতে হলে জাল দিয়ে করা যায় না, তাহলে মধু নষ্ট হয়ে যায়। এটাকে করতে হয় কম্প্রেস ভ্যাকুয়ামের মাধ্যমে, সেই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে এটা ইয়ে করে এটাকে 20-এর নিচে আনা হয়, যাতে এটা আন্তর্জাতিক মানের হয় এবং এটা আপনার 100 বছরও আর মধু নষ্ট হবে না। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার দৃষ্টিতে 27 বছরের কৃষি জীবনে তার সবচেয়ে বড় অর্জন হলো প্রয়োজনীয় খাদ্যের সব কিছুতেই নিজ খামারের আওতায় উৎপাদন আনতে পারা, উৎপাদিত পণ্যের মূল্য খামারে বিনিয়োগ করে খামারকে সম্প্রসারণ করা। আমার যা প্রোডাকশন হয়েছে আমার পরিবারের ভরণ পোষণ ছাড়া, বাকি টাকা এখন আমার ব্যাংকে আপনার 5-10 হাজার টাকাও পাবেন না, বাকি টাকা আমি এখানে রিইনভেস্ট করে ফেলেছি। রিইনভেস্ট করতে করতে আমি 6 একর দিয়ে শুরু করছি, এখন আমার 70 একর জায়গা আছে এবং এটার প্রেজেন্ট ভ্যালু প্রায় 100 কোটি টাকা। নিজের সম্পূর্ণ আমার নিজের জায়গা, এর চেয়ে বড়ো পাওয়া আর কি আছে? কৃষিতে হোক, আমি ইন্ডাস্ট্রি করলে আমি কী করতাম? ট্যাক্স পাকি, চুরি, ইয়ে, অনেক অনেক সময় অনেক মানে সিডাকসিন ছাড়া ঘুমানো যায় না। আই এম অ্যাবসোলিউটলি ফ্রি, আই এম এ ফার্মার, আই হ্যাভ নো ব্যাড হ্যাবিটস, কোনো কিছুই নেই আমার। আমি মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ। ষাটোর্ধ্ব জনাব সুলাইমান চিন্তায় চেতনায় মননে দারুণ এক পরিশ্রমী মানুষ। তার মুখের ভাষা আই এম রিটায়ার্ড বাট নট টায়ার্ড, সত্যি অনুপ্রেরণা যোগাতে পারে যে কাউকে। আমি সারাদিন কাজ করি, আমার 4,000-4,500 গাছ আমার সন্তানের মতো। আমি চেষ্টা করি প্রতিদিন না পারলেও সপ্তাহে প্রতিটা গাছের গোড়ায় একবার যেতে। তারপর আমি ধান চাষ করি যেটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে, মাছ চাষ করে আমার ছেলে দেখাশোনা করে, সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে যাতে এই দেশের মানুষ বিষমুক্ত খাওয়া খেতে পারে এই চেষ্টা করতেছি। এবং আমি আগেই একটু আগেই বলেছি, এই দেশের মানুষ বিদেশমুখী না হইয়া যদি কৃষির উপরে ঝাঁপিয়ে পড়ে, এখন অনেক স্কোপ আছে, আমার কাছে আসুন, আমি দেখেই দেবো কি করে সম্ভব। 1-2 একর জায়গা হলে একটা সুন্দর খামার করা যায়। আজকাল এই যে রাস পদ্ধতিতে মাছের চাষ, এত বড় এলাকা দরকার হয় না, সামান্য 1 একরের ভিতরে 1 কোটি টাকা ইনকাম করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু ধৈর্য ধরতে হবে, ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড মরালি অনেস্ট হতে হবে। প্রিয় দর্শক, কৃষি উদ্যোগের সঙ্গে উদ্যোক্তার আন্তরিকতা যেমন জরুরি, একইভাবে জরুরি বীজ বা চারার সঠিক নির্বাচন সহ অন্যান্য বিষয় সম্পর্কে সঠিক জানা বোঝা। এই কথাটি বারবার বলছেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর সুলাইমান। আমাদের বিশ্বাস, তার এই উদ্যোগ দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তা এবং নতুন কৃষকদের দারুণভাবে উজ্জীবিত করবে।